সোফিয়া খাতুনের বয়স তিরাশি বছর বয়সের ভারে চলাফেরা করতে হয় কুজো হয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন নানা রোগে চিকিৎসা তো দূরের কথা তিনবেলা খাবারের ব্যবস্থা করা তার জন্য কষ্টসাধ্য জীবনের শেষ সময়ে এসে একটু স্বচ্ছলতার আশায় বয়স্ক ভাতার কার্ডের জন্য ধর্না দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এজন্য সাবেক এক ইউপি সদস্যকে চার হাজার টাকা ঘুষও দিয়েছেন কিন্তু আশ্বাস পেলেও আট বছর ধরে ধায় মারা গেছে আট বছর ধরে কীভাবে দিন খেজাত কীভাবে আল্লাহ এরই মধ্যে দুই তিন বছর গেলে কহিনুরকাল টেহা হাজার নেব পাঁচ হাজার পাঁচ হাজার টেহাদবো তোমার কাঠ করে দিম আমি পাঁচ হাজার নি খেয়ে আমি চার হাজার টে আমার বাচ্চাটা যেন করজ হারিয়ে নিয়ে সুদি হারিয়ে নিয়ে আমি কহিনার দিছি একে তিন বছর গেছে গা এদের পাক এ এদের পাক পারতা আমার কহিনুর কার্ড দেয় না আমার কার্ড দেয় না কীভাবে দিন দাতাসে কীভাবে আজ পা আল্লাহ মিলে লেখাই না মিলে না খাই দৈনক চোর দড়িপাড়া গ্রামের সুফিয়া খাতুন অত্যন্ত দরিদ্র তার সন্তানেরা তাকে ঠিকভাবে দেখাশোনা করে না বিগত ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান মেম্বার ছিল তারা কি কারণে তার কার্ডটা করে দেয় নাই তারা পাশ কাটাই গেছে সরকারের যেখানে একশো পারসেন্ট বয়স্ক ভাতা এই শেরপুর সদর থানায় হয়েছে তাতে সুফিয়া খাতুনের বাদ যাওয়ার কথা না তে কাজেই একজন দরিদ্র দরিদ্র সে চিকিৎসাও করতে পারে না তে কাজেই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দূর সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি যাতে অনতিবিলম্বে তাকে একটা বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা কাঠ করে দেওয়া হয় সহায় সম্পদ বলতে একখণ্ড ভিটে ছাড়া তেমন কিছু নেই সোফিয়া খাতুনের ছেলে মেয়েরা যার যার সংসার নিয়ে ব্যস্ত ফলে এই বয়সে এসে বৃদ্ধা সোফিয়াকে কখনো একবেলা কখনো না খেয়ে থাকতে হয় সরকার কর্তৃক কোনো সার্কুলার নেই বিদায় তাকে দেওয়া হয়নি কোনো ব্যক্তি যদি না পেয়ে থাকে বয়স্ক ভাতা আপনারা অনুসন্ধান করে বিনয়ের সাথে বলছি আপনারা অনুসন্ধান করে আপনারা আমাকে তথ্য দিবেন আমি এই প্রত্যাশা কামনা করি তাকে সহযোগিতা করব পূর্ণাঙ্গ সহযোগিতা করব সে তো বিধি বিধি মোতাবেক প্রাপ্য সে তার হক পাবে